আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মুসলিউদ্দিন, চট্টগ্রাম মেডিকেল কলেজ এমবিবিএস 59 ব্যাচ। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা আলহামদুলিল্লাহ আছি ইমিউনিটি পার্ট 12 এ। তো আমরা আমাদের লাস্ট এপিসোডে দেখিয়েছিলাম যে কিভাবে আমাদের একটা প্রি বি সেল সারফেস ইমিউনোগ্লোবুলিন এম রিসেপ্টর তৈরির মাধ্যমে এবং তারপরে পজিটিভ অ্যান্ড নেগেটিভ সিলেকশনের মাধ্যমে সে ম্যাচিউর নাইফ বি সেল হয়। তারপরে সে বোন ম্যারো থেকে বেরিয়ে সার্কুলেশনে যায় এবং সার্কুলেশন থেকে ম্যাক্সিমাম বি সেল সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান অর্থাৎ লিম্ফ নোড এবং স্প্লিনে গিয়ে সে স্টোর থাকে পরবর্তীতে আমাদের অ্যাডাপটিভ ইমিউন রেসপন্স শো করার জন্য। তো আমরা এখানে আরেকটা ইনফরমেশন দিতে চাই। আমরা আপনাদেরকে বলেছিলাম যে কিভাবে একটা প্রি বি সেলের মধ্যে অর্থাৎ উইদিন দ্য বোন ম্যারো ডেভেলপমেন্টের সময় জেনেটিক রিকম্বিনেশনটা হচ্ছিল কিভাবে। তো আপনাদেরকে দেখিয়েছিলাম যে এই এই যে একটা হেভি চেইন, দেখেন এটা হলো একটা হেভি চেইনের জিন। তাহলে হেভি চেইনের এই জিনের মধ্যে কয়েকটা সেগমেন্ট থাকে, জিন সেগমেন্ট। অর্থাৎ এই পুরো সাদা যে চেইনটা দেখছেন এটা হলো একটা জিন, এই জিনের মধ্যে কয়েকটা সেগমেন্ট থাকে। যেমন একটা হলো ভি সেগমেন্ট, ডি সেগমেন্ট, জে সেগমেন্ট, এন্ড এই যে ভি ডি জে সেগমেন্ট, এই তিনটা হলো যে হেভি চেইনের ভেরিয়েবল রিজিয়ন। হ্যাঁ, ভেরিয়েবল রিজিয়নটার জন্য দায়ী এরা। আর অন্যদিকে এই যে আপনারা যে এই যে সেগমেন্টটা দেখছেন জিন সেগমেন্ট, এটা হলো হেভি চেইনের কনস্ট্যান্ট রিজিয়নের জন্য রেসপন্সিবল। তাহলে এখানে মেইনলি এই নিউটাই আসে, ওই কারণেই সারফেস ইমিউনোগ্লোবুলিনটা হয় ইমিউনোগ্লোবুলিন এম। ঠিক আছে, আচ্ছা এখন এভাবে তাহলে এখান থেকে একটা হেভি চেইন তৈরি হয়ে গেল। দেখেন একটা হেভি চেইন তৈরি হল। একইভাবে আরেক এক এই একই জিনটাকে ট্রান্সক্রাইব করে আরেকটা হেভি চেইন তৈরি হয়ে গেল। ঠিক আছে, এখন তৈরি হওয়ার পরে তারপরে এখন হেভি চেইন তৈরি হলো। এবার লাইট চেইন কোথেকে তৈরি হয়? একইভাবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে লাইট চেইনের জিন, এটা হলো লাইট চেইনের জিন, এই সাদা অংশটা। এই জিনের মধ্যে আবার কয়েকটা সেগমেন্ট, ভি সেগমেন্ট, জে সেগমেন্ট, এন্ড সি কাপ্পা সেগমেন্ট। ঠিক আছে, তাহলে এখন এখানের মধ্যে এই ভি জে এবং কাপ্পা রিকম্বিনেশনের মাধ্যমে তৈরি হয়ে যাবে আমাদের একটা লাইট চেইন। এখন এই লাইট চেইনের মধ্যে এই ভি এবং এই জে এই দুটো রেসপন্সিবল হলো লাইট চেইনের ভেরিয়েবল অংশের জন্য, আর এই কাপ্পা অংশটা হচ্ছে কনস্ট্যান্ট পোর্শন কার লাইট চেইনের। ঠিক আছে, তাহলে এই দুটো মিলে তৈরি হয়ে যাবে আমাদের একটা লাইট চেইন। ধরুন এই হলো লাইট চেইনটা, তাহলে একইভাবে এই জিনটাকে ট্রান্সক্রাইব করে আরেকটা লাইট চেইন তৈরি হয়ে যাবে, একদম আইডেন্টিক্যাল লাইট চেইন। এখন এই লাইট চেইন দুটা একটু আগে তৈরি হওয়া হেভি চেইন দুটার সাথে সাইটোপ্লাজমে এসে আসার পরে ওরা কি হবে? বাইন্ড হবে। তাহলে বাইন্ড করার জন্য কি বলেছিলাম আমরা? সুতা কি? সেটা হলো ডাইসালফাইড বন্ড। এই যে বাইন্ড হয়ে গেল, তাহলে এই যে আমাদের ইমিউনোগ্লোবুলিন এম তৈরি হয়ে গেল। ঠিক আছে, আমরা এতটুকু বলেছিলাম। আচ্ছা এখন দেখেন ব্যাপারটা, আমরা জানি যে আমাদের একটা জিন, আমাদের যে কোনো একটা জিনে কয়টা পোর্শন অর্থাৎ দুইটা অ্যালিল থাকে। আমাদের একটা জিনে দুইটা অ্যালিল থাকে, একটা অ্যালিল হলো প্যাটার্নাল অ্যালিল এবং আরেকটা অ্যালিল হলো ম্যাটার্নাল অ্যালিল। এখন এই যে দেখেন এই যে অ্যালিল বলছি, এই অ্যালিলটা কিন্তু আসলে একটা জিন। আমরা জিন বলতে যেটা বোঝাই আসলে অ্যালিলটাই হচ্ছে সেটা, আমরা যেটাকে মিন করি জিন বলতে। তাহলে ধরুন এই যে দেখেন এখানে আমি হেভি চেইনের জন্য দুইটা জিন এঁকেছি, দেখেন এখানে একটা এখানে একটা। তাহলে এই যে উপরেরটা হলো প্যাটার্নাল অ্যালিল আর নিচেরটা হলো ম্যাটার্নাল অ্যালিল। এখন এই যে ইমিউনোগ্লোবুলিনটা তৈরি হলো, ও তৈরি হওয়ার সময় ও যে কোনো একটা অ্যালিলকে বেছে নিবে, যে কোনো একটা। ধরে নিই আমরা প্যাটার্নাল অ্যালিলটা নিলাম, ঠিক আছে, কারণ জেনেটিক্যালি প্রিডোমিনেন্ট। আচ্ছা, তো এই অ্যালিলটা আমরা যখন নিলাম, নেওয়ার ফলে তাহলে এই চেইনটাকে করে আমার এই হেভি চেইন দুটো তৈরি হলো। একইভাবে চলে আসেন যে লাইট চেইনে, তাহলে লাইট চেইনের মধ্যে দেখেন দুইটা জিন, বামে একটা জিন, ডানে একটা জিন, বামেরটা প্যাটার্নাল, ডানেরটা ম্যাটার্নাল। তাহলে এখানেও ধরুন এই
ল্যাটারাল অ্যালিলটাকে ট্রান্সক্রাইব করে আমার এই দুটো লাইট চেইন তৈরি করি। তৈরি হওয়ার পরে এই দুটো লাইট চেইন ওই হেভি চেইনের সাথে কম্বাইন করো। তাহলে আমার এখানে দুটো অ্যালিলের মধ্যে কোনটা কাজে লেগেছে, কোনটা কাজে লাগলো? প্যাটার্নাল অ্যালিলটা কাজে লাগলো হেভি চেইনের ক্ষেত্রে, লাইট চেইনের ক্ষেত্রে। তাহলে কোনটা স্পেয়ার থেকে গেছে? ম্যাটার্নাল অ্যালিলটা। তাহলে ম্যাটার্নাল অ্যালিলটা আমার কি আছে এখন? প্রিজার্ভ স্পেয়ার্ড, এটা কিন্তু এখনো ডিস্ট্রয় হয়নি, এখনো আছে আমার মধ্যে। এবং এই যে এখানে ম্যাটার্নাল অ্যালিলটা প্রিজার্ভ। আচ্ছা, এবার চলে আসেন। তাহলে এই যে ইমিউনোগ্লোবুলিনটা গ্লোবুলিনটা তৈরি হলো, তারপর আমরা কি বলেছিলাম যে পজিটিভ সিলেকশন অ্যান্ড নেগেটিভ সিলেকশন। তো এই যে এটা হলো আমাদের এই প্রি বি সেলটা। হ্যাঁ, এটা প্রি বি সেল। প্রি বি সেলের মধ্যে তাহলে এখন তৈরি হয়ে গেছে ইমিউনো গ্লোবিউলিন, ইমিউনো গ্লোবিউলিন এম। ঠিক আছে, আচ্ছা এখন তাহলে পজিটিভ সিলেকশন হয়ে যাবে, কারণ তার ইমিউনো গ্লোবিউলিন এম সারফেস রিসেপ্টর আছে। এবার নেগেটিভ সিলেকশন হবে কি হবে না সেটা আমরা দেখি। এখন এখানে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, এটা হলো রিসেপ্টর এডিটিং। রিসেপ্টর এডিটিং অর্থাৎ দেখেন, আমরা সবাইকে একটা চান্স দিই, বলি না যে তোকে লাস্ট চান্স দিলাম, চেঞ্জ হয়ে ফেল, চেঞ্জ হয়ে যা। ঠিক একই ঘটনাটা হবে এখন যখন ওর সাথে এই প্রি বি সেলটির সাথে বোন ম্যারোতে আমাদের সেলফ অ্যান্টিজেন, এই যে এটা হলো আমাদের সেলফ অ্যান্টিজেন। ঠিক আছে, এই সেলফ অ্যান্টিজেনটাকে আমি ওর সাথে টেস্ট করাচ্ছি, বসালাম। বসালে যদি হাইলি রিয়াকশন করে, ধরেন হাইলি রিয়াকশন করতেছে আমার এই সেলফ অ্যান্টিজেনটার সাথে, সেলফ অ্যান্টিজেনটার সাথে হাইলি রিয়াকশন করলে কি হয়ে যাওয়ার কথা? ও কিন্তু থাকার কথা না, অর্থাৎ ও ডিস্ট্রয় হয়ে যাবে নেগেটিভ সিলেকশনের মাধ্যমে। ঠিক আছে, কিন্তু ওকে এই প্রিভিয়াস সেলটাকে ডিস্ট্রয় করে ফেলার আগে ওকে একটা চান্স দিবে যে দেখি তুই তোর এই ইমিউনোগ্লোবুলিন এম সারফেস রিসেপ্টরকে এডিট করে আয়, দেখি তোকে বাঁচানো সম্ভব হয় কিনা। তখন এই প্রি বি সেলটা কি করবে? দেখেন একটু আগে বলেছি না, ওর দুইটা অ্যালিল ছিল, প্যাটার্নাল অ্যালিল এবং ম্যাটার্নাল অ্যালিল। ও তখন কি করবে? ও তখন হেল্প নিবে ম্যাটার্নাল অ্যালিলের। যদি আগে প্যাটার্নাল অ্যালিল থেকে এই ইমিউনোগ্লোবুলিনটা তৈরি হয়, তাহলে এখন সেই চেষ্টা করবে, দেখি আমার তো একটা ম্যাটার্নাল অ্যালিল রিজার্ভ আছে, তাকে ইউজ করে, তাহলে ওই ম্যাটার্নাল অ্যালিলকে ইউজ করে সে একইভাবে ভিডিজে কম্বিনেশন এবং সি মিউ কম্বিনেশন করে একটা হেভি চেইন, এবং অন্যদিকে ভি জে কম্বিনেশন এবং সি কাপ্পা কম্বিনেশন করে সে আরেকটা ইমিউনোগ্লোবুলিন এম তৈরি করে ফেললো। দেখেন আরেকটা ইমিউনোগ্লোবুলিন এম তৈরি করলো। করার পরে এখন এবার এখানে সেলফ অ্যান্টিজেনটা বসাই আমি বোন ম্যারোর মধ্যে। এবার সেলফ অ্যান্টিজেনটা ওর সাথে বসলো, বসে দেখে যে এখানে যেরকম হাইলি রিয়াকশন করতো, ফলে সে বাত হয়ে যাবে এরকম একটা অবস্থা, কিন্তু যখন রিসেপ্টর এডিট করেছে, দেখেন এই যে এই ইমিউনোগ্লোবুলিনটা এডিট করে এনেছে অন্য একটা অ্যালিল থেকে, কিন্তু এখন দেখা যাচ্ছে সে হাইলি রিয়াকশন করছে না, ফলে সে নেগেটিভলি সিলেক্টেড, মানে সে প্রস্তুত, সে এখন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। তাহলে দেখেন আগে যদি প্যাটার্নাল অ্যালিল থাকতো, এখন সে ওকে অল্টার করে কোন অ্যালিলটা ইউজ করেছে? ম্যাটার্নাল অ্যালিল। আর আগে যদি ম্যাটার্নাল অ্যালিল ইউজ করে তৈরি হতো, তাহলে এখন সে তৈরি করবে কার মাধ্যমে? প্যাটার্নাল অ্যালিল, প্যাটার্নাল অ্যালিল। তাহলে এই যে অল্টার করতেছে, এই বিষয়টাকে আমরা বলছি রিসেপ্টর এডিটিং। এবং এডিট হওয়ার পরে দেখেন, তাহলে এই যে এই প্যাটার্নাল অ্যালিলটা ওর জন্য ক্ষতিকারক, তখন ও কি করবে যে ও এই প্যাটার্নাল অ্যালিলটাকে মুছে ফেলবে। মানে এই প্রিভি সেলের মধ্যে, জিনের মধ্যে যে প্যাটার্নাল অ্যালিল ছিল, ওই অ্যালিলটাকে সে ডিসকার্ড করে ফেলবে। দেখেন প্যাটার্নাল অ্যালিলটা তার জন্য ভালো ছিল না, তাহলে এই প্যাটার্নাল অ্যালিলটা এখন রিমুভ। তাহলে এখন এই প্রিভি সেলের মধ্যে কোন অ্যালিলটা আছে? ম্যাটার্নাল অ্যালিল। তাহলে এই যে একটা অ্যালিলকে বাদ দিয়ে দিলাম, এটাকেই আমরা বলছি, দেখবেন ল্যাঞ্জে সরাসরি লেখা আছে, অ্যালিলিক এক্সক্লুশন, বাদ করে দিয়েছি অ্যালিলিক
এক্সক্লুশন। তাহলে এই অ্যালিলিক এক্সক্লুশনটা করে আমি কি করেছি, রিসেপ্টর এডিটিং। কি জন্য করেছি রিসেপ্টর এডিটিং? নেগেটিভ সিলেকশনে উত্তীর্ণ হওয়ার জন্য। ওকে, আশা করি আলহামদুলিল্লাহ সবাই বুঝতে পেরেছেন। চলুন আমরা এর পরের অংশে যাই। তো ক্লাস সুইচিংটা জানার আগে আমরা টি সেল থেকে ঘুরে আসতে হবে। তো দেখেন বি সেলটা পড়া হয়ে গেছে আলহামদুলিল্লাহ, টি সেল অটোমেটিক শেষ ইনশাল্লাহ। দেখেন তাহলে আমরা চলে আসি এবার টি সেলে। তাহলে দেখেন এই বোন ম্যারো, এই হলো একটা বোন। তাহলে এই জায়গার মধ্যে ধরুন আমাদের এই বোন ম্যারো, ঠিক আছে, এই বোন ম্যারোর মধ্যে কি ঘটনা হচ্ছে আমরা দেখি। তাহলে বোন ম্যারোর মধ্যে আমাদের মাল্টি পোর্টেন্ট হেমাটোপয়েটিক স্টেম সেল ছিল, ওখান থেকে তৈরি হয়েছে লিম্ফয়েড প্রোজেনিটর সেল। এই লিম্ফয়েড প্রোজেনিটর সেল থেকে তৈরি হয়েছে প্রিকারসর টি সেল। আর বি সেলের ক্ষেত্রে সময় তৈরি হয়েছিল প্রিকারসর বি সেল, একদম একই ওরা অনেকটাই। তাহলে প্রিকারসর টি সেল তৈরি হলো। এবার এই প্রিকারসর টি সেলটা চলে আসবে কোথায়, সার্কুলেশনে। বোনব্যাট থেকে বেরিয়ে এসে সার্কুলেশনে চলে আসলো, ধরুন এই। তাহলে এই প্রিকারসর টি সেলটাকে আমরা এভাবে দেখাচ্ছি। এখন দেখেন তো প্রিকারসর টি সেলটা সারফেসে কোন রিসেপ্টর দেখছেন আপনি? না, কোন রিসেপ্টর নেই, অনলি এই প্রিকারসর টি সেলটা সার্কুলেশন। এবার ওরা এই সার্কুলেশন থেকে বেরিয়ে ওদের গন্তব্য কোথায়, থাইমাস। থাইমাসের একটা বোঝার জন্য একটা ফিগার রাখলাম, অ্যানাটমিক্যাল ফিগার না। তাহলে এইগুলো আমাদের থাইমাস। তাহলে একটা থাইমাসের মেইনলি দুটো রেজিয়ন থাকে। এই যে বাহিরের রেজিয়নটা, এটা হলো কর্টেক্স, আর ভেতরের রেজিয়নটা হলো মেডুলা, ঠিক আছে। তাহলে প্রি বি সেলটা থাইমাসে ঢুকলো, থাইমাসের কোন রেজিওনে আসবে প্রথমে, কর্টেক্স। তাহলে দেখেন সার্কুলেশন থেকে প্রি বি সেল গুলো থাইমিক কর্টেক্সে চলে এলো। কে এসেছে? প্রি টি সেল, প্রিকারসর টি সেল, ঠিক আছে। আচ্ছা এবার দেখেন থাইমাসে কর্টেক্স কি ঘটনা হবে এবং মেডুলাতে কি ঘটনা হবে। আমি আগে একটু ব্রিফ করছি। কর্টেক্সে হবে পজিটিভ সিলেকশন, কর্টেক্সে হবে পজিটিভ সিলেকশন, মেডুলাতে হবে নেগেটিভ সিলেকশন। চলে আসেন, আমরা থাইমাসের মধ্যে আছি এখন, থাইমাসের মধ্যে আমরা এখন, ওকে। আচ্ছা তো দেখেন এই যে থাইমাসের কর্টেক্স, এখানে স্পেশালাইজড, এটা হলো আচ্ছা, এটাকে আমরা বোঝার জন্যে অন্য কালার দিতে পারি। তাহলে আমরা এখন থাইমাসের মধ্যে, তাহলে এই এই যে আকাশি কালারের যেটা দেখছেন, এটা হলো থাইমাসের একটা স্পেশালাইজড সেল, থাইমাস স্পেশালাইজড সেল,
এই থাইমাসের স্পেশালাইজড সেলের মধ্যে ওর সারফেসে আমাদের সেল এমএইচসি গুলো আছে। সেলফ এমএইচসি, আমার নিজের এমএইচসি, ম্যাচুর হিস্টো কম্প্যাটিবিলিটি কমপ্লেক্স। তাহলে এম এইচ সি এটা হলো ওয়ান, দুটোই থাকবে ওর গায়ে, এটা হলো এম এইচ সি টু। ঠিক আছে, আচ্ছা, আর ইতিমধ্যে থাইমাসের কর্টেক্সে কি ঢুকেছিল? প্রিকারসর টি সেল। ঠিক আছে, এখন এই প্রিকারসর টি সেল এতক্ষণ কোনো রিসেপ্টর ছিল না, যখন থাইমাসের কর্টেক্সে চলে আসবে তখন ওর ভেতরে যে জিনগুলো ছিল ওই জিনগুলো অ্যাক্টিভেট হবে, অ্যাক্টিভেটেড হলো। তখন অ্যাক্টিভেটেড হওয়ার পরে এই প্রি বি সেলের গায়ে তখন তৈরি হবে মোট তিন ধরনের জিনিস। দেখেন এই একটা তৈরি হলো, এটা হলো টি সেল রিসেপ্টর বা টিসিআর। আবার তার পাশে তৈরি হচ্ছে এটা হলো সিডি ফোর প্রোটিন, এবং আরেকটা তৈরি হবে সিডি এইট প্রোটিন। আর এই দুটো মিলে হচ্ছে একটা টিসিআর, একটা টিসিআর দুটো চেইন থাকে। ঠিক আছে, তাহলে এই, তাহলে এখন দেখেন এই প্রি টি সেলটার মধ্যে সিডি ফোরও আছে সিডি এইটও আছে দুইটে। তাহলে এখন এই প্রি টি সেলটার নাম হবে ডাবল পজিটিভ, ডাবল পজিটিভ টি সেল। ঠিক আছে, আচ্ছা, এখন এই ডাবল পজিটিভ টি সেলটা কি হবে, ওর পজিটিভ সিলেকশন হবে। এই যে থাইমাসের স্পেশালাইজড সেল আছে, এই থাইমাসের স্পেশালাইজড সেলটা এই টি সেলের কাছে যাবে। ঠিক আছে, অর্থাৎ এই প্রি টি সেলের কাছে যাবে, গিয়ে ও দেখবে এই প্রি টি সেলটার এই যে টি সেল রিসেপ্টর আছে, এই টি সেল রিসেপ্টর এবং এই যে সিডি ফোর সিডি এইট, এই রিসেপ্টর এবং প্রোটিনগুলো এমএসসি ওয়ান এবং এমএসসি টু এর সাথে রিয়াকশন করে কি করে না। যদি রিয়াকশন করে, যে তোমরা কি আমার সাথে রিয়াকশন করছো আমার সেলফ এমএসসি এমএসসি ওয়ান এবং এমএসসি টু এর সাথে, তখন প্রি টি সেল অ্যান্সার দিল হ্যাঁ। তাহলে অ্যান্সার কি দিল? ইয়েস। তাহলে অ্যান্সারটা কি ধরনের অ্যান্সার, পজিটিভ না নেগেটিভ? অবশ্যই ইয়েস মানে পজিটিভ অ্যান্সার। তাহলে তাকে আমরা পরীক্ষায় উত্তীর্ণ করলাম, মানে হলো সিলেক্টেড, সিলেক্ট। তাহলে এই কারণে এই সিলেকশনটাকে আমরা বলছি পজিটিভ সিলেকশন। তাহলে এই প্রি টি সেলটা পজিটিভ সিলেকশন পরীক্ষায় উত্তীর্ণ হলো। এখন এখানে একটা ইম্পর্টেন্ট বিষয়, এমএসসি ওয়ান এবং এমএসসি টু এর সাথে রিয়াকশন করলে তো সে পরীক্ষায় টিকলো, সিলেক্টেড হলো, কিন্তু এর মধ্যে এই যে সিডি ফোর এবং সিডি এইট দেখছেন, এই সিডি ফোর এবং সিডি এইট এর মধ্যে যদি সিডি ফোরটা আমার সেলফ, এই যদি আমার এই সিডি ফোরটা এমএসসি, তাহলে যদি এই প্রি টি সেলটা আমার এমএসসি ওয়ানের সাথে খুব হাইলি
বাইন্ড করে, মানে এমএসসি ওয়ান এর সাথে স্ট্রংলি বাইন্ড করে, তবে ওর এই প্রি টি সেলটা এই সিডি ফোরটা মুছে যাবে। অর্থাৎ তখন এই সিডি ফোর প্রোটিন আর থাকবে না এবং এই প্রি টি সেলটা তখন আর সিডি ফোর প্রোটিন তৈরি করবে না ভবিষ্যতেও। তাহলে ও হয়ে গেল সিডি এইট পজিটিভ সেল। সিডি এইট পজিটিভ মানে ওর মধ্যে অনলি সিডি এইট প্রোটিনটা আছে, টিসিএফ তো থাকছে। আর যদি এই প্রি টি সেলটা আমার থাইমাস স্পেশালাইজড সেলের এমএসসি টু এর সাথে স্ট্রংলি বাইন্ড করে, দুইটার সাথে বাইন্ড করতেছে কিন্তু এমএসসি টু এর প্রতি তার অ্যাফিনিটি বেশি, তখন জাস্ট উল্টোটা হবে। অর্থাৎ সিডি এইটটা মুছে যাবে, অর্থাৎ এই প্রি টি সেলটা সিডি এইট জিনটা অফ করে দিবে এবং ওর মধ্যে থাকবে তখন কোনটা, সিডি ফোর। তাহলে ও হয়ে গেল সিডি ফোর পজিটিভ টি সেল, টি সেল রিসেপ্টর তো থাকছে। তাহলে এভাবে পজিটিভ সিলেকশনের সময় আমার সিডি ফোর পজিটিভ টি সেল হবে নাকি সিডি এইট পজিটিভ টি সেল হবে সেটা ডিটেক্টেড হয়ে যায়। চলুন এবার চলে আসি নেক্সট পরীক্ষায়, সেটা হলো নেগেটিভ সিলেকশন। এবার আমরা আবার তাহলে এখন পজিটিভ সিলেকশন পরীক্ষাটা হলো যে থাইমিক কর্টেক্সে, এখন এই প্রি টি সেলটা চলে আসবে থাইমিক মেডুলাতে। তাহলে থাইমিক মেডুলাতেও আবার এই থাইমাস স্পেশালাইজড সেল আছে আরেক ধরনের, থাইমাস স্পেশালাইজড সেল। এই থাইমাস স্পেশালাইজড সেলে সারফেসের মধ্যে আমার সেলফ এমএসসি প্রোটিনগুলো আছে, বুঝলে, কর্টিক্যাল থাইমাস স্পেশালাইজড সেলের মতোই। এখানেও ওর সারফেসে এইরকম আমার আছে, এটা হলো এমএসসি ওয়ান আর ইয়েলো দিয়ে আমি বুঝাচ্ছি এমএসসি টু। প্লাস এখানে এক্সট্রা একটা জিনিস থাকে, সেটা হলো যে সেলফ অ্যান্টিজেন, এই এমএসসির সাথে সেলফ অ্যান্টিজেনগুলো কাউন্টার করতে হবে আমার বডির বিভিন্ন এন্ডোজেনাস সাবস্টেন্স, অর্থাৎ এন্ডোজেনাস অ্যান্টিজেন অর সেলফ অ্যান্টিজেন, এই যে আকাশি কালার। এবার পজিটিভ সিলেক্টেড হওয়া প্রি টি সেলটা, এটা হলো পজিটিভভাবে সিলেক্টেড হওয়া প্রি টি সেল এবং ওর এখানে আছে, এটা হলো টি সেল রিসেপ্টর এবং একটু আগেই দেখলেন যে হয় সিডি ফোর থাকবে না হয় সিডি এইট থাকবে। তো আমরা এটা বোঝানোর জন্য এখানে আরেকটা সেল আঁকি, আঁকলাম এটা, দিলাম টি সেল রিসেপ্টর, আর এটা বোঝানোর জন্য আমরা এখানে এটা দিলাম সিডি এইট। তাহলে এটা সিডি ফোর পজিটিভ টি সেল, এটা সিডি এইট পজিটিভ টি সেল। এবার আমার এই যে থাইমাস স্পেশালাইজড সেলটা, ও কি করবে, এই এমএসসি ওয়ান কম্বাইন্ড উইথ সেলফ অ্যান্টিজেন অ্যান্ড এমএসসি টু কম্বাইন্ড উইথ সেলফ অ্যান্টিজেন, এগুলোকে এই টি সেলগুলোর সাথে টেস্ট করাবে, ঠিক আছে, টেস্ট করবে। যদি যদি এই প্রি টি সেলটা এমএসসি ওয়ান, সরি, যেহেতু এটা সিডি ফোর, তাহলে যদি এই সিডি ফোর পজিটিভ টি সেলটা এমএসসি টুর সাথে
থাকা এই সেলফ অ্যান্টিজেনের সাথে হাইলি রিয়াকশন করে ওর বাইন্ড করা শুরু করে, তার মানে যে আমি ওকে জিজ্ঞেস করলাম এই টি সেলটাকে যে তুমি কি আমার সেলফ অ্যান্টিজেনের সাথে স্ট্রংলি বাইন্ড করছো বা রিয়াকশন করছো, ও আনসার দিল নো, যে আমি রিয়াকশন করছি না, ফলে ওকে আমরা সিলেকশন করলাম। তাহলে আনসারটা দিছে কি নো, তাহলে নো কোন ধরনের আনসার, নেগেটিভ আনসার। ওই কারণে এবং নেগেটিভ আনসার দেওয়াতে সে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, সেই কারণেই এটাকে আমরা বলছি নেগেটিভ সিলেকশন। এখন যদি এই CD4 টি সেলটা আমার এই MHC2 বাউন্ড সেলফ অ্যান্টিজেনের সাথে স্ট্রংলি রিয়াকশন করতো যে হ্যাঁ আমি রিয়াকশন করছি, তাহলে তাকে আমরা নিতাম না। ওকে, এভাবেই আমার টি সেলগুলো নেগেটিভ সিলেকশন হয়। এখন এই টি সেলটাতে আসেন, এখানে আরেকটা প্রি টি সেল আছে না, কি ধরনের প্রি টি সেল, CD8 পজিটিভ। তাহলে এবার একে জিজ্ঞেস করলাম যে তুমি কি আমার MHC1 বাউন্ড সেলফ অ্যান্টিজেনের সাথে স্ট্রংলি বাইন্ড করছো, সে বললো নো আমি করছি না, তাহলে আমরা বললাম ওকে তুমি সিলেক্টেড, তাহলে নো আনসার দিয়েছে নেগেটিভ, তাই আমরা পরীক্ষা নিয়েছি সিলেকশন, নেগেটিভ সিলেকশন। আর যদি সে বলতো ইয়েস, তাহলে আমরা তাকে নিতাম না। এই কারণে নো আনসার দেওয়াতে যেহেতু সে পরীক্ষা উত্তীর্ণ, এই কারণে এটা বলছি নেগেটিভ সিলেকশন। তাহলে এভাবে থাইমিক মেডুলাতে টি সেলের নেগেটিভ সিলেকশন হয় এবং থাইমিক কর্টেক্সে টি সেলের পজিটিভ সিলেকশন হয়। এখন যখন এই যে এতক্ষণ এটা ছিল প্রিকার্সর টি সেল, তাই না, এতক্ষণ এটার নাম ছিল কি প্রিকার্সর টি সেল, যখন ও পজিটিভ সিলেক্টেড এবং নেগেটিভলি সিলেক্টেড হলো, পরীক্ষা দিয়ে সে FCPS বা MD পাস করে ফেলল, এখন কি তাকে আমরা আন্ডার গ্রাজুয়েট বলবো, না, তাকে আমরা বলবো কি পোস্ট গ্রাজুয়েটেড ডক্টর। তাহলে তার নাম আমরা চেঞ্জ করে দিলাম, হয়ে গেল ম্যাচিউর নায়েব, সে পোস্ট গ্রাজুয়েট ডক্টর হয়েছে কিন্তু এখন আর অনেক ডিগ্রি বাকি, ওই কারণে সে এখনো নায়েব। তাহলে ম্যাচিউর নায়েব টি সেল, ঠিক আছে। তাহলে এবার এই যে ম্যাচিউর নায়েব টি সেল তৈরি হলো, এই ম্যাচিউর নায়েব টি সেলটা থাইমাস থেকে বেরিয়ে সার্কুলেশনে চলে আসবে। তাহলে এই যে সার্কুলেশনে চলে আসলো, এই হলো টি সেল রিসেপ্টর আর এটা হলো CD4 পজিটিভ, এটা হলো আরেকটা টি সেল, ওর গায়ে আছে টি সেল রিসেপ্টর এবং ও হলো CD8 পজিটিভ। এবং এই টি সেলগুলো ম্যাচিউর নায়েব টি সেল, যেহেতু ব্লাডে চলে আসছে ম্যাচিউর নায়েব টি সেল, ওরা পরবর্তীতে আমাদের স্প্লিন, লিম্ফ নোড, হ্যাঁ এই যে এখন যেগুলো আছে এগুলো হলো লিম্ফ নোড, আর মনে করেন এটা হলো বড় করে আঁকলাম স্প্লিন, আর এগুলো হলো লিম্ফ নোড অর্থাৎ সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান, টনসিল, হ্যাঁ এই গ্ল্যান্ডগুলোতে এসে লিম্ফ নোড এবং এখানে এসে তারা স্টোরড হবে। এখন লিম্ফ নোডের কোথায় স্টোর হবে ওরা, সেটা আমি আগের ভিডিওগুলোতে বলেছিলাম, সেটা হলো প্যারাকর্টিক্যাল এরিয়া। কারণ কি, যেটা এই যে এখন যেটা গোল গোল দিচ্ছি সেটা হলো কর্টিক্যাল এরিয়া, এখানে থাকে কি ম্যাচিউর নায়েব বি সেল, আর এই কর্টিক্যাল এরিয়ার ঠিক নিচে এই অঞ্চলটা প্যারাকর্টিক্যাল, এখানে থাকবে ম্যাচিউর নায়েব টি সেল। তাহলে এরা এসে এসে এই প্যারাকর্টিক্যাল এরিয়াতে স্টোর হবে এবং একইভাবে স্প্লিন স্টোর হবে। তো সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।